আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে থামবেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদেরকে শাপলা আর চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিয়ে আজ কিভাবে কীভাবে আমি তৈরি করি তো এই শাপলা আর চিংড়ির ভিতরে আমি কিছু ডাটা অ্যাড করব তাই এভাবে কেটে নিয়েছি আর এখন আমি এই শাপলাটা ছিলে নিয়েছি এগুলোকে কেটে রেডি করব। তো এর সঙ্গে এই চিংড়ি মাছগুলো রান্না করব তো এই যে আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আমি শাপলাগুলোকে এভাবে কেটে নিলাম তো আমার শাপলা কাটা রেডি এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি তো আমি চুলায় প্যান নিয়ে তাতে রান্নার তেল দিলাম আর এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলোকে এই যে আমি এভাবে ভেজে নিলাম একটু ব্রাউন কালার হওয়ার পরে এখন আমি এক চামচ রসুন বাটা ও দুই চামচ পেঁয়াজ বাটা অ্যাড করলাম তো এই মশলা দিয়ে মাছগুলোকে আরেকটু ভেজে নেব তো এভাবে আমি ভেজে নিয়েছি তারপর আমি সামান্য পানি অ্যাড করলাম এই পানি দিয়ে আমি মশলাগুলোকে এবং মাছটাকে কষিয়ে নেব তো যেহেতু আমি এখন শুকনা গুঁড়া মশলা অর্থাৎ এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করলাম এই গুঁড়া মশলা যাতে করে পুড়ে না যায় জন্য আগে থেকে আমি পানিটা নিয়ে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো হলুদ দেড় গুঁড়া নিলাম আর স্বাদ মতো লবণ নিলাম এবার আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমি কষিয়ে নেওয়ার পরে ডাটাগুলো অ্যাড করছি তো এই যে ডাটাগুলো কে আমি আগে থেকেই অ্যাড করলাম এ কারণেই কারণ ডাটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি এই যে পানি অ্যাড করেছি এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করলাম এই পানি দিয়ে আমি ডাটাগুলোকে সিদ্ধ করে নিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি দশ মিনিটের মতো রান্না করবো তার পাশাপাশি আমি সাপলার একটু লবণ ও হলুদ দিয়ে এভাবে হাত দিয়ে চটকে চটকে শাপলার ভিতরে যে পানিটা থাকে সেটাকে বের করে নেবো আর এতে করে সাপলাটাও বেশ সফট হয়ে যাবে এই যে দেখুন কতগুলো শাপলা দেখাচ্ছিলো এখন কিন্তু অল্প হয়ে গেছে আর এই যে পানিটাও কিন্তু বেরিয়ে আসছে তো শাপলা রান্নার সময় বন্ধুরা সব সবসময় খেয়াল রাখবেন এভাবে লবণ হলুদ দিয়ে অবশ্যই চটকে নিতে হবে এতে করে কিন্তু শাপলার রান্নাটা অনেক বেশি মজাদার হবে বা পারফেক্ট হবে তো এই যে আমার ডাটাটা আর ভিতরে ঝোলের পানি আছে মাঝে মাঝে আমি এভাবে এই যে তলানিতে লেগে না যায় এই জন্যে আমি মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিয়েছি আর এই যে এখন আর কোনো পানি নেই টেনে গেছে টেনে যাওয়ার পরেই আমি এখন সাপলাগুলো অ্যাড করলাম ভিউয়ার্স অব আমি কিন্তু কোনো পানি এখন আর সাপলা দেওয়ার পরে অ্যাড করব না যেহেতু পানি কিন্তু সাপলা থেকে পানি বের হবে আর ওই পানিতেই সাপলাটা সিদ্ধ হয়ে যাবে আবার আমি ঢেকে দিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করছিলাম তো দেখুন কতটা পানি বেরিয়ে আসছে তো সাপলা যেহেতু আসলে সাপলা থেকে অনেক পানি বের হয় তো খুব সফট অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না এর গায়ের পানিতেই সাপলা সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন আমার সাপলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভিওয়ার্স আমাকে যারা কমেন্ট করে সাপোর্ট করেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ তো এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এভাবে রান্না করলে অনেক মজা হবে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এভাবে তো আমি নামানোর পূর্বে ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া একটু অ্যাড করে নামিয়ে নেব তো ভিউয়ার্স আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমিও একটু উপকৃত হব তো আপনাদের যেহেতু ক্ষতি নেই আর আমার একটু উপকারী হবে তো আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ আপনাদের আমার বিশেষ অনুরোধ তো ভিউয়ার্স দেখুন আমার এই রান্নাটা বা শাপলা আর চিংড়ি মাছটা কতটা সুস্বাদু হয়েছে বা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজার শাপলা চিংড়ি আর সঙ্গে ডাটা তো একটু ডিফারেন্ট তো ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ